প্রিয় দর্শক সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নির্মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান সঙ্গে আছে ডক্টর তৌফিদুল হক দর্শক ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এবং একই সাথে একটি গ্রহণযোগ্য নির্বাচনকে সামনে রেখে ডক্টর মোহাম্মত ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে তারা সংস্কারকে সামনে রেখে বেশ কয়েকটি কমিশন তারা গঠন করেছে ইতিমধ্যে নির্বাচন কমিশন তারা আজকে শপথ নিয়েছে সার্চ কমিটির মধ্যে দিয়ে এই কমিশন শপথ নিল তারা আগামী দিনে অতীতের যে নির্বাচন কমিশনগুলো কাজ করেছে সেখানে যে অগণতান্ত্রিক কিংবা নির্বাচনের আইন বহির্ভূত যে কর্মকাণ্ডগুলো হয়েছে সেগুলোকে পাশ কাটিয়ে গণতান্ত্রিক যে প্রক্রিয়াতে নির্বাচন অনুষ্ঠিত করার সর্বোচ্চ প্রচেষ্টা তারা ধারণ করবে এবং সেটি অনুশীলন করবে এটি তাদের শেষে বক্তব্য পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে আলাপ আলোচনা তার ধরনটি এমন দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলোর বক্তব্য সংস্কার এবং নির্বাচনী প্রস্তুতি একই সাথে পরিচালনার যে অনুরোধ সরকারের কাছে সেটি রাজনৈতিক দলগুলো বলছে আবার সরকারের মধ্যে থেকে কখনও কখনও কোনো কোনো সম্মানিত উপদেষ্টা বলছেন যে জুলাইয়ের যে গণভোধান সেটি শুধু একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিষয়টিকে সামনে রেখে জুলাইয়ের গণব্যোধান হয়নি বরং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে মৌলিক যে সংস্কারগুলো সেই সংস্কারগুলো সম্পূর্ণ করেই আগামী দিনের যে নির্বাচন কাঙ্ক্ষিত নির্বাচন সেই নির্বাচনটি হবে নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ধরনের প্রস্তুতি এই অর্থে যে সাংগঠনিক যে ভিত্তি সেই কর্মসূচিগুলো আমরা লক্ষ্য করছি পাশাপাশি রাজনৈতিক দলগুলো যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন রাষ্ট্রের বা নির্বাচনের লক্ষ্যে সেখানেও তারা সহযোগিতা করতে চান বা এখনও তারা সহযোগিতা করছেন বলে তাদের বক্তব্য কিন্তু এই বিতর্কটি কোনোভাবে আমাদের পিঠ ছাড়ছে না যে আসলে সংস্কার বনাম নির্বাচন সেই প্রসঙ্গকে সামনে রেখি আজকের আলোচনা যেভাবে আমরা শিরোনামটি নির্ধারণ করেছি তাহলে কি সংস্কার করেই নির্বাচন আর এই বিষয়ে আলোচনা করার জন্য দুজন সম্মানিত আলোচক স্টুডিওতে উপস্থিত আছেন আসলে আলোচনা শুরু করার আগে তাদের সাথে পরিচয় করে দিই আমার ডান দিকে আছেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা আতারুর রহমান ঢালি এবং সর্ব টানে আছেন বাংলাদেশ লিবারাল ডেমোক্রেটিক পার্টির সম্মানিত চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম আপনাদের দুইজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি শুরুতে আতরমন ঢালিবে আপনার কাছে আসতে চাই এই বিতর্কের যে অবসান জনগণও দেখতে চায় রাজনৈতিক দলগুলো সরকারের কাছে একটি নির্বাচনী রোডম্যাপ প্রত্যাশা করছে সরকারের সম্মানিত উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ এবং সম্মানিত প্রধান উপদেষ্টার যে বক্তব্য দেশ এবং দেশের বাইরে গণমাধ্যমগুলোর সাথে তার যে বক্তব্য তার সরকারের মেয়াদ আগামী দিনের নির্বাচন কবে নাগাদ হতে পারে এই যতগুলো তিনি বক্তব্য দিয়েছেন বা কথা বলেছেন তা থেকে আপনারা স্পষ্ট হতে পারছেন যে আগামী নির্বাচনটি কবে নাগাদ হতে পারে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার সহ আলোচক বিজ্ঞ আলোচক সেলিম শাহজাত হোসেন সেলিম আসলে এখানে আমাদের সন্তুষ্ট হওয়া বা আমরা আশ্বস্ত হওয়ার বিষয় না বিষয়টি হচ্ছে তাদের দায়িত্বটা কি এই দায়িত্ব সম্পর্কে তারা সচেতন কিনা তারা এই এই গভমেন্টটার নাম হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার এটা কোনো পারমানেন্ট সরকার নয় এটা নিশ্চয়ই তারা জানেন জানেন বলে তাদের অন্তর্বর্তী কাজগুলো কি সেটাও নিশ্চয়ই তারা জানেন সেই অন্তর্বর্তী কাজটার প্রধান কাজ হচ্ছে একটা একটা কারণ গত আঠারো বছর মানুষের যে অন্যান্য সেক্টর নিয়ে আন্দোলন করেছে যেমন অর্থনীতি দুর্নীতি শিক্ষা স্বাস্থ্য সব নিয়ে আন্দোলন করেছে মানুষ কিন্তু মূল আন্দোলনটা ছিল বাংলাদেশের মানুষ বেসিক্যালি মানে গণতন্ত্র মনা। আপনি দেখেন পাকিস্তান বলে আয়ুব খান যে ফ্রানাল্ট ফ্রান্সাইজের ভিত্তিতে নির্বাচন না দেওয়ার ফলে মানুষ কিন্তু যে আমাদের দুই প্রভিন্সের ভিতরে অনেক ধরনের তারতম্য ছিল শোষণ ছিল এক ইয়ের সাথে ডিসপ্যারিটি ছিল কিন্তু তার থেকে বড় ছাপায় আসছে যে মানুষ নির্বাচন অ্যাডাল্ট ফ্রান্সাই রাজনৈতিক অধিকারের প্রশ্ন অধিকারের প্রশ্ন ঠিক এইখানেও দেখেন তিন তিনটা নির্বাচন চোদ্দ আঠারো বাইশ চব্বিশ চব্বিশ মানুষ ভোট দিতে পারেনি কাজে মানুষের সামনে কিন্তু প্রধান আকর্ষণ যে কবে আমরা ভোট দিতে পারব কিন্তু সেক্ষেত্রে সরকারের যে বক্তব্য বা উপদেষ্টাদের বক্তব্য বা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম থেকে যে বক্তব্য যে শুধু একটি নির্বাচনের জন্য কি গণঅভ্যুত্থান হয়েছিল ন নির্বাচন প্রধান লক্ষ্য ছিল তাই একটি গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার জন্য ইন ইলেকশন ইজ এ ভেরি কম্পোর্টেন্ট ওয়ান অফ অফ দি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ডেমোক্রেসি নির্বাচন অত্যন্ত একটা কম্পোনেন্ট এই জন্য আমরা এইটার সাথে সাথে কিন্তু অন্যগুলো আপনি যখনই নির্বাচন করতে যাবেন তখন এই সংস্কারের পর সেই আয়োজনটি কতটুকু দেখছেন সেই আয়োজনটির ভিতরে ত্রুটি দুর্বলতা অবশ্যই আছে আমি বলবো বিশেষ করে আমার কাছে কয়েকদিন আগে যে নির্বাচন কমিশন যেভাবে অতীতের মতো স্বৈরাচারী সরকার যেভাবে গোপনে হ্যাঁ কিন্তু এটা তো একটা সার্চ কমিটির মধ্যে দিয়ে হয়েছে ওই যে আগেও তো তাই হয়েছে এরকম সার্চ কমিটি আজকে মানুষ এই আন্দোলনের মধ্য দিয়ে এই রক্তের মধ্য দিয়ে মানুষ সবকিছুর স্বচ্ছতা চাচ্ছে সব কিছুর ভিতরে যেমন রাজ রাষ্ট্র শাসনের স্বচ্ছতা অর্থনৈতিক সংস্কারের স্বচ্ছতা নির্বাচনী সংস্থা রাজনৈতিক সংস্কারের স্বচ্ছতা চায় আপনি কোথায় দশজনের নাম কে বা কারা দিল হয়তো রাজনৈতিক দলগুলোর থেকে আহ্বান চলছে গোপনে রাজনৈতিক দলগুলো নাম প্রস্তাব করেছে রাজনৈতিক দলগুলো এই দেশের জনগণকে কিন্তু এখানে সম্পৃক্ত করা হয় নাই জনগণকে বলতে আমরা বিভিন্ন দেশে দেশকে যে এই নামগুলি যদি পত্রপত্রিকায় আসতো তাদের ক্যাডেন্সিয়াল কি তারা অতীতে কি ধরনের কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এগুলো জনগণ জনগণ এদের চিনে না শুধু নাম নামগুলি দেখেছে তারা কে কী অতীতে করেছে তাদের দোষী আমাদের কাছে নাই একমাত্র সংবাদ মাধ্যমে আছে তারা এগুলি খুঁজে খুঁজে বের করত। যে কার কি ত্রুটি দুর্বলতা আছে আর তাছাড়া ইট হাজ বিকাম এ ট্রেডিশনাল আমাদের দেশে এই কামলার আমলা আপনার চারজন আমলা এখানে এই আমলারা কি করে গেছে তাদের অতীত কি আমরা জানি না একজন বিচারপতি একজন আর্মির এছাড়া কি অন্য লোক নির্বাচন বোঝে না এই দেশের এদের ছাড়া আমলাদের ছাড়া নির্বাচন বোঝার মতো লোক নাই অবশ্যই আছে কিন্তু এটা হয়ে গেছে এটা স্ট্যান্ডার্ড নো দ্যাট স্ট্যান্ডার্ড হ্যাজ টু বি চেঞ্জ এখন আমরা দেশে একটা পরিবর্তন আসছে পরিবর্তনের সাথে সাথে এই ধরনের ঔপনিবেশিক মানসিকতার যদি পরিবর্তন না হয় তাহলে ওই পরিবর্তন কিন্তু জনগণের জন্য কোনো মঙ্গল আনতে পারবেন আচরণ মন্ডলী অসংখ্য ধন্যবাদ সাদুদ হাসান আসতে চাই যে এই যে প্রসঙ্গ বা যে তর্ক বিতর্ক যা সংস্কার আগে না নির্বাচন আগে রাজনৈতিক যারা জনগণের ভোটে আগামী নির্বাচনে সরকার গঠন করবেন কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন সেই প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য সেগুলোকে বিশ্লেষণ করলে যেটি দাঁড়ায় যে রাজনৈতিক দলগুলোর যে দায়বদ্ধতা জনগণের কাছে সেটি অপেক্ষাকৃত বেশি সেটি সরকারও স্বীকার করছে কিন্তু সরকারের বা শিক্ষার্থীদের যে বক্তব্য বা শিক্ষার্থী প্ল্যাটফর্ম যারা গণব্রধানের নেতৃত্বে দিয়েছেন যে একটা সংস্কারের যে মূল যে স্তম্ভগুলো সেটি সম্পূর্ণ করে নির্বাচন অন্যথায় আমাদের যে নির্বাচনের প্রশ্নে কিংবা রাজনীতির প্রশ্নে যে প্রাতিষ্ঠানিক যে ত্রুটি বিচ্যুতি বা অসঙ্গতি সেগুলো কোনোভাবে মেরামত হবে না বা সংস্কার হবে না যদি খুব তাড়াহুড়া করে নির্বাচনটি হয় আপনি একমত কিনা এই প্রক্রিয়া সাথে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার স আলোচক আমার রাজনৈতিক দীক্ষাগুরু যেন আতার রহমান ডালি তো ওনাকে পাশে পেয়ে আমি আসলে ধন্য এখানে যে কথাগুলো আসছে এই বিগত আন্দোলন সংগ্রামের সময় এই কথাগুলো আসে নাই আসলে বাংলাদেশে তো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনা একটা নির্বাচনের একটা ট্রেডিশন চালু হয়ে গেছে পরপর তিনটা নির্বাচন হয়েছে সেই সময় কোনো সংস্কার বা কোনো কিছুর দরকার পড়ে নাই একটা তত্ত্বাবধায়ক সরকার আসতো নব্বই দিনের মাথাটা নির্বাচন করে চলে যেত এখন সেই নির্বাচনটা রকম বিতর্কের উর্ধেই ছিল নির্বাচনটা বিগত সরকার তিন তিনটা নির্বাচন করেছেন যেই নির্বাচনে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না এটা নির্বাচনের জন্য এবং একটা সুশাসনের জন্য আমরা গত পনেরো বছর লড়াই করেছি অক্লান্ত পরিশ্রম করেছি তখনও সরকারের পক্ষ থেকে বলা হতো যে নির্বাচন কম গণতন্ত্র অধিকতর উন্নয়ন কম গণতন্ত্র অধিকতর উন্নয়ন আপনি দেখেছেন যে উন্নয়ন ধুয়ে মুছে সব চলে গেছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখনও এই সরকার বিগত সরকারের মতোই আগে সংস্কার তারপরে নির্বাচন এটা আইফ খানও যেটা বলেছেন যে আগে উন্নয়ন তারপর গণতন্ত্র আইফ খান উন্নয়নের দশক পালন করার পরে দশ দিনের দশ মাসের মাথায় তাকে পালিয়ে যেতে হয়েছে এই সরকার একটা বিপজ্জনক পথে হাঁটছে বলে আমার কাছে মনে হচ্ছে এই সরকারটা বিপজ্জনক পথে হাঁটছে এই সরকার যে সংস্কারগুলোর কথা বলছে সংস্কার কেমন পর্যন্ত চলবে চলমান একটা প্রক্রিয়া এই সরকারকে মূলত নির্বাচনী সংস্কারগুলো করতে হবে এবং সরকারের যে অন্তর্বর্তীকালীন যে রুটিন কাজগুলো আছে সেই কাজগুলো করতে হবে আমরা দেখছি কি এই সরকার যে অন্তর্বর্তীকালীন সরকারের যে রুটিন কাজগুলো সেই কাজগুলো করতে পারছেন না যে সংগ্রামের সময় তারা নাকের সরিষার তেল দিয়ে ঘুম গিয়েছেন বুঝছেন না এই আন্দোলন স্পিরিটের সাথে তাদের কোনো রকমের সম্পৃক্ততা ছিল না অথবা গণঅভ্যুত্থান পরবর্তীকালে বিপ্লবর্তর মান মানসিক যেই সরকার পরিচালনা করা দরকার সেই সরকার পরিচালনা করতে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে দুই একটি মন্ত্রণালয় ছাড়া অন্যান্য মন্ত্রণালয়গুলোর পারফরমেন্স একদম জিরো কোনো কোনো ক্ষেত্রে মাইনাস একেবারেই মানে ধরেন জনগণের মানে সাথে সম্পর্কিত নয় তাদের কর্মকাণ্ডগুলো এবং তারা শুধু মানে বিভিন্নভাবে আমার মনে হয় কিছু কিছু উপদেষ্টার মধ্যে ক্ষমতার খায়েশ মানে একটু জা জাগ্রত হচ্ছে আমাদের স্পষ্ট বক্তব্য হলো যে মানুষ পনেরো বছর ভোট দিতে পারে নেই আমরা ভোটাধিকারের জন্য লড়াই করেছি এখানে এই জিনিসগুলোকে অন্যভাবেও কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে যাত্রাবাড়িতে যারা আন্দোলন করেছে রিক্সাওয়ালা শ্রমিক গার্মেন্টস শ্রমিক আপনার কৃষক আপনার আপনার ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদ্র দোকানদার তারা কিন্তু ওই সংস্কারের মাথা নিয়ে চিন্তা করে নেই তারা চিন্তা করছে যে ফ্যাশিস্ট মানসিক রোগী শেখ হাসিনাকে বিদায় করতে হবে তার জন্য রক্ত চড়াতে হবে যারা আপনার উত্তরে আন্দোলন করেছে যারা মিরপুরে আন্দোলন করেছে যারা আপনার রামপুরে আন্দোলন করেছে তাদের মাথায় কিন্তু আজকে যেগুলো বলা হচ্ছে যে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল না এবং সেখানে এই আন্দোলনের কোনো একক নেতৃত্ব ছিল না এখন এইসব কথাবার্তাগুলো বলে একটা বিপজ্জনক পথে যেতে যাচ্ছে এই বিপজ্জনক পথে যাওয়ার গেলে এই সরকারের পরিণতিটা মইনুদ্দিন ফখরুদ্দিনের চাইতে ব্যতিক্রম ধর্মী কিছু হবে না আমাদের স্পষ্ট বক্তব্য একেবারে স্পষ্ট বক্তব্য হলো যে আপনারা সেই সংস্কারগুলো করতে চাচ্ছেন আপনারা কমিশন গঠন করেছেন কমিশন কিন্তু দশটি প্রথমে ছয়টি পরে চারটি দশটি সংস্কার কমিশনের মধ্যে অনেকগুলো সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দল থেকে প্রস্তাবনা চাচ্ছে সুশীল সমাজ থেকে প্রস্তাবনা চাচ্ছে আমরা প্রস্তাবনা দেবো ওনাদের মেয়াদ একত্রিশে ডিসেম্বর ঠিক আছে যে মেয়াদ নিলে আরও পনেরো দিন বাড়বে তারপরে যদি রোড মানে নির্বাচন রোড ম্যাপ ঘোষণা করা না হয় তাহলে আমরা আন্দোলন করতে বাধ্য হব আমরা মনে হয় কারণ আমরা আন্দো আমরা গত পনেরো বছর জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমরা একটা রক্তাক্ত সংগ্রামে জড়িত এখন এটাকে ইয়ে করে কিংস পার্টি করে ক্ষমতার প্রলম্বিত করা আপনার সকালে এক কথা বিকালে এক কথা রাত্রে এক কথা এই ধরনের কথাবার্তা বলে আমার মনে হয় জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করে যেই উপদেশটা যে দায়িত্বে পালন করছে সেই উপদেশটা তার নিজের মন্ত্রণালয়ের দায়িত্বটা পালন করেন না আপনি তার মন্ত্রণালয়টা সংস্কার করেন না আপনার মন্ত্রণালয়ের মধ্যে যে অনিয়ম হয়েছে সেই অনিয়মগুলো দূর করেন না আপনার যে মন্ত্রণালয়গুলো জনগণের সেবার মানগুলো বৃদ্ধি করতে পারে নাই সেই সেবার মানগুলো বৃদ্ধি করতে পারে কিন্তু উপদেষ্টা সরকার কিংবা উপদেষ্টাদের মধ্যে অনেকেই তো বলছেন যে আসলে আগামী দিনের যে সংস্কার রাষ্ট্র সংস্কারের একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই এটি না হলে সংস্কার অনেকটাই অর্থবাও হবে না জাতীয় প্রেক্ষাপটে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সংস্কার না আসে তারা তো রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রত্যাশা করছে বা ওনারা কেউ কেউ অতীতর্কই তুলে ধরছে মানে ওনা কেউ কেউ অতি মানে দোষে দুষ্ট ওনাদেরকে এত কথা বলার কোন দরকার নাই ওনাদেরকে যে দায়িত্ব পালন দিতে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালে ওনারা ওই দায়িত্ব পালন করেন পুরো জাতির দায়িত্ব ওনাদেরকে দেওয়া হয়নি ওনারা আপনার ওনাদের ঠিকুচি আমাদের জানা আছে অনেক উপদেষ্টা বললাম তো বয়সে ভাড়া ভাড়াক্রান্ত নাতি 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 দিয়ে খেলাধুলা করছিলেন কেউ আবার বিদেশে অবকার জীবনযাপন করছিলেন তারা হঠাৎ করে আলাউদ্দিনের চেরাকে পেয়ে গেছেন এসব আলাউদ্দিনের চেরাক বেশি দিন ওনাদের হাতে থাকবেন না যদি না ওনারা সঠিক পথে চলেন আমরা এখনও মনে করি আমি আপনাকে একটা কথা বলি জি বলুন গতকালকে আপনার আমি ধরেন আমার নির্বাচন এলাকা থেকে আসার পথে আপনার এই যাত্রাবাড়ির পরে দেড় ঘন্টা একটা জ্যামের মধ্যে বসে আছি জ্যামটা কি আপনার ফ্লাইওভারে ওঠার সময় বাসগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক ওঠানামা করছে এটার জন্য আমি দেড় ঘন্টা জ্যামে আসি আশ্চর্য হয়ে লক্ষ্য করছি যে একজন ট্রাফিক পুলিশকে সেখানে পাই নাই তাইলে এখানে রাষ্ট্র তো অকার্যকর হয়ে যাচ্ছে রাষ্ট্রতা তো অকার্যকর হয়ে যাচ্ছে আপনি বিভিন্ন মন্ত্রণালয় পরিস্থিতি বাজারে নিত্যপণ্যের দাম নিত্যপণ্য আপনার সরবরাহ যেটা আপনাকে এখন তো চাঁদাবাজি নাই এখন তো আপনার বিভিন্ন রকম সিন্ডিকেট না আপনি সিন্ডিকেট ভাঙতে পারছেন না কেন আপনি সিন্ডিকেট ভেঙে আপনি তসনস করে দিয়ে আপনার কৃষকদের পণ্যটা সরাসরি ভোক্তার কাছে আপনি আনতে পারছেন না এখন আপনার একশো দিন হয়ে গেল তো আপনি করতে পারেন নাই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বয়স যখন দুই বছর বাড়ানো হয়েছে তখন অনেকেই অবৈধভাবে আপনার মুক্তিযোদ্ধা সনদ নিয়ে তারা চাকরি মেয়াদ বৃদ্ধি করেছে তাদেরকে আপনার এখনো গ্রেপ্তার করেন নাই ভুয়া সার্টিফিকেট সার্টিফিকেট দিয়ে তারা চাকরি করেছে তারপর যখন এটা কম্পিউটার সিস্টেম হলো দেখা গেল যে পঞ্চাশ হাজার মুক্তিযোদ্ধার বয়স হলো যে একাত্তর সনের পর জন্মগ্রহণ করেছে তাদেরকে এখনো আনে আনে না কেন কি সংস্কার করতেছেন আপনারা আপনাদের মন্ত্রণালয় সংস্কার করতে পারতেছেন না আপনারা একেবারে দেশ উদ্ধার করে ফেলবেন সংস্কার করে এগুলো তো বিপজ্জনক পথে হেঁটে কোনো লাভ নেই আপনারা খুবই বিপজ্জনকভাবে পথে হাঁটছেন আপনারা বিভিন্ন বিপজ্জনক চিন্তাভাবনা করছেন আমাদের কিন্তু আন্দোলনের পনেরো বছর এই ফ্যাসিস্ট এই নরপিচার্স পিচার্স আপনার এই আপনার স্যাডিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি আমাদেরকে আবার পথে আন্দোলনে নামতে বাধ্য করবেন না যে দয়া করে যথাসময় নির্বাচন দিয়ে আপনার স্বসম্মানে আপনারা আপনাদের সশ কর্মস্থলে ফেরত যান এটাই কিন্তু আমি জনগণের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানান জি স্বাদ ধন্যবাদ আসতে চাই যেটি সেলিম ভাই তার আলোচনার মধ্যে একটা জায়গায় বললেন যে সরকার আসলে কার কথায় চলছে বা কার কথায় এই যে সিদ্ধান্তগুলো নিচ্ছে কার কথা কার সাথে আলোচনা করে নিচ্ছে রাজনৈতিক দলগুলো তো বলছে আপনাদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে না ওই যে সেলিম আবার রাজনৈতিক সহকর্মী সেলিম এটা চমৎকার কথা বলছে যে এরা দেখে নাই বিপ্লব কী জিনিস গণভ্যুত্থান কি জিনিস এরা দে আর নট পার্ট অব দ্যাট এবং দেখা গেছে যে অনেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখে নাই না দেখে সে স্বাধীন হওয়ার পরে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বে পেয়ে বসছে তো এখানে আপনার একটা নিয়ে নিছে নিয়ে নিছে এখানে আপনার একটা কথা কিন্তু আমার খুব চমৎকার আপনি নিজেই বিভাজন করেছেন এরা যে এরা বিভাজন বিভাজিত যে নিজেরা করেছে আপনি বলছেন শিক্ষার্থী এবং উপদেষ্টা তো শিক্ষার্থীদেরকে আপনি কিন্তু উপদেষ্টা বলেন নেই না শিক্ষার্থীদের মধ্যে থেকে তো দুইজন উপদেষ্টা আছেন কিন্তু আপনি কিন্তু বলছেন শিক্ষার্থী এবং উপদেষ্টা আচ্ছা ওইটা বলার মধ্য দিয়ে আপনি কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে এখানে এই উপদেষ্টা পরিষদের ভিতরে বিভাজন আছে এই বিভাজনটার কারণে এক এক উপদেষ্টা এক একভাবে কথা বলে তাদের ভিতরে দে ডোন্ট হ্যাভ এনি কোঅর্ডিনেশন এবং দে এবং ধরেন যে ছাত্ররা একবার পাঁচ দফা দাবি দিয়ে দিল এটা কি তাদের উপদেষ্টা পরিষদে আলোচনার মধ্য দিয়ে দিয়েছে তাদের সর্বসম্মত সিদ্ধান্ত নাকি এটা শুধুমাত্র ছাত্রদের সিদ্ধান্ত আবার এই ছাত্ররা দেখি যে তলে তলে কমিটি করছে তো সরকারে বসে কমিটি করার কি দরকার এদেরকে এরা অত্যন্ত আমাদের অত্যন্ত সম্মানীয় তারা একটা আন্দোলন সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে যদিও তাদের অবশ্যই রাজনীতি করার রাইট আছে আগে তো আমরা তো এটাও শুনছি যে নতুন রাজনৈতিক দলের বিষয়ে তারা করুক এতে আমাদের কোনো আপত্তি নেই নতুন রাজনৈতিক দল করুক হ্যাঁ আরও কী করবে করুক তারা সরকার থেকে বেরিয়ে করুক সরকারে বসে থেকে সরকারের ফ্ল্যাগ লাগা গাড়িতে গিয়া তারা বিভিন্ন জায়গায় দল করবে এটা তো কমিটি করবে এটা তো কাম্য নয় এটা তো উপদেষ্টা পরিষদের দায়িত্ব না কমিটি করা ছাত্রদের নিয়ে যে কমিটি করা হচ্ছে বিভিন্ন জেলায় আমি দেখলাম আটটি জেলায় অলরেডি বৈষম্য বিরুদ্ধে ছাত্রদের কমিটি করা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি আছে আবার জাতীয় নাগরিক কমিটি আছে তারাও এটার সাথে যুক্ত তো যদি যুক্তই হয় তাহলে সরকারে থেকে কেন Why not? You have every right to do politics. You have every right. এখন করতে গিয়ে কিন্তু আমাদের সন্দেহের চোখটা আরো বড় হয় যে এরা কি চাচ্ছে আসলে না এই যে পলিটিক্যাল ভিশন তাদের বিশেষ করে শিক্ষার জাতীয় নাগরিক এই কারণে কি তাদের পলিটিক্যাল প্ল্যাটফর্মটা দাঁড়ানোর আগে তারা এই সংস্কার করবে না তাদের পলিটিক্যাল প্ল্যাটফর্ম যখন দাঁড়াবে তারপরে তারা নির্বাচন দিবে এই ধরনের এই ধরনের দিবার স্বপ্ন যারা দেখছেন তাদেরকে হুশিয়ার করে দেই আপনারা হুঁশিয়ার হয়ে যান আমরা আয়ুব খান দেখছি ইয়াহিয়া দেখছি মুক্তিযুদ্ধ দেখছি আমরা শেখ মুজিব দেখছি আমরা সমস্ত স্বৈরশাসককে কিন্তু দেখে আসছি কাজে আমাদেরকে এই সমস্ত দেখায় না দয়া করে যে কাজে আসছেন সবচেয়ে হলো যে এই উপদেষ্টা পরিষদ আমাদের যে গণ অভ্যুত্থানটা ছিল একটা ম্যান্ডেট অব দ্য পিপুল মানুষের ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেটটাকে এই উপদেষ্টা পরিষদরা আমার মনে হয় আন্ডারস্টিমেট করেছে। তারা কেউই এই উপদেষ্টা পরিষদের হাত গইটা দেখেন ওই যে সেলিম সাহেব একটা সুন্দর কথা বলছে যে এরা অনেকে নাকের তেল দিয়ে ঘুমাচ্ছিল কেউ একটা স্টেটমেন্ট পর্যন্ত দেয় না এই আন্দোলনের পক্ষে এখন তারা এই আন্দোলনের ফসল হইয়া বড় বড় কথা বলেন এই পাঞ্জাবি কিন্তু ছিঁড়ে যাবে এটা বাংলাদেশ এই বাংলাদেশের মানে পলিমাটির দেশ এই পলিমাটি কিন্তু যখন শুকায় তখন পাথরের মতো শক্ত হয়ে যায় কাজে সাবধান হয়ে যান মালানা ভাষানি বলতো সাবধান হয়ে যান হুঁশিয়ার খামোশ আমরা সেই ভাষায় বলতেছি সাবধান হয়ে যান খামোশ সামনে কিন্তু অনেক বিপদ আছে আপনারা এগুলি নিয়ে খেলামেলা করেন না আমরা নির্বাচন চাই যত দ্রুত যত দ্রুত মিনিমাম যত সংস্কার আছে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া একটা সরকার বিশ বছর থাকে চল মানে সংস্কার নিয়ে বিশ বছর সংস্কার শেষ দেখা যায় যে মডেল যেমন না সংস্কারের যে সংস্কারের পশনে রাজনৈতিক দলগুলোর উপরে জনগণের যে আস্থা অতীতের প্রেক্ষাপটে সেটি জনগণ অথবা শিক্ষার্থীরা যারা এই আন্দোলনে অংশ নিয়েছে বা নেতৃত্বের জায়গাটি ছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা কতটা ভরসা রাখতে পারবে যে আগামী দিনে যারা ক্ষমতা আসবেন জনগণের ভোটে তারা এই সংস্কারকে চলমান রাখবেন না তারা দেখেন বিএনপি কিন্তু অলরেডি কমিটেড একত্রিশ দফা বিএনপি যেটা দিয়েছে যে রাষ্ট্র সংস্কার সংস্কারের দ্যাট মিনস দেয়ার এবং এটা নিয়ে বিএনপি কিন্তু সারা দেশে যাচ্ছে অর্থাৎ বিএনপি অলরেডি কমিট করে ফেলেছে পিপুলের কাছে যদি এই কমিটমেন্ট তারা রক্ষা না করে তাদেরকে জনগণ ক্ষমতায় রাখবে না তাদেরকে আবার ক্ষমতা থেকে দিবে কমিটমেন্ট এ পলিটিক্যাল পার্টি তো কাজে এই সংস্কার তো চলমান যেমন আমরা চার বছর আগে ঘোষণা করছি টুয়েন্টি থার্টি ভীষণ টুয়েন্টি থার্টি আওয়ামী লীগ ঘোষণা করছে ভীষণ টুয়েন্টি তাহলে তাহলে এটা তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া তাহলে এটা তো শেষ হওয়ার না সংস্কার মানে জনগণের কাছে তাদের জবাব দিতে থেকেই যাবে আতুর রহমান ডালিবা অসংখ্য ধন্যবাদ একটা বিরতিতে যাবো সাদাত হোসেন প্রশ্নটি রেখে যায় যেটি আপনাদের আলোচনার প্রেক্ষাপটে এই ডালিবাই একটু আগে বললো তার দুই দিকের প্রথম পর্যায়ের এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনায় যে সম্মানিত উপদেষ্টাদের মধ্যে আমরা নানা ধরনের বক্তব্য একই বিষয়ে ভিন্ন ভিন্ন আমরা বক্তব্য দেখছি তার মানে এটা এই পর্যায়ে এসে আপনার রাজনৈতিক দলগুলো অনুভব করেন কি না যে উপদেষ্টা পরিষদেও সংস্কার একটা প্রয়োজন কিনা সেই আলোচনাগুলো কিন্তু গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা বলছি দেখছি কেউ কেউ সেটি বলছেন পাশাপাশি জনগণের কাছে রাজনৈতিক দলগুলোর যে জবাবদিহিতার প্রসঙ্গ উন্নয়নের প্রেক্ষাপটে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করার প্রেক্ষাপটে সেটি কি সংস্কার করলেই এই জবাবদিহিতা নিশ্চিত হয়ে যাবে কি না নাকি এখানেও কোনো আইনগত প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন কি না এই প্রশ্নগুলো আপনার কাছে রেখে গেলাম বিরতি থেকে ফিরে এসে শুনব প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি সঙ্গী থাকুন দর্শক বিরতির পর আরও একবার স্বাগত টেবিলটা অনুষ্ঠানে সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক তাহলে কি সংস্কার করেই নির্বাচন এই শিরোনামে আজকের আলোচনা সাদেত হোসেন সেলিম দুটি প্রশ্ন এটি যে উপদেষ্টা পরিষদে কোনো সংস্কার প্রয়োজন আছে কিনা না আপনি কীভাবে দেখেন দেখুন আমরা যখন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দেখা করেছি আমি সেখানে বলেছি যে বাংলাদেশে আটান্নটা মন্ত্রণালয় আপনি একুশজন উপদেষ্টা দিয়ে এটা চালাতে পারবেন না আপনি উপদেষ্টা মণ্ডলী পরিষদ পরিসর আরো আরও বাড়ান কিন্তু কিন্তু ওনারা উপদেষ্টা পরিষদের মধ্যে বাড়িয়েছেন আমরা কল্পনাই করি নাই যাদেরকে তাদেরকে নিয়ে বাড়িয়েছেন মানে এটা এক ধরনের এই উপদেষ্টা পরিষদ অথবা বর্তমান অন্তর্বর্তী সরকারকে মানে জাতির সাথে একটা মশকরা করছেন আমার কাছে মনে হচ্ছে আর কি মানে কোন যুক্তিতে উনি সরার ফারুকিকে উপদেষ্টা করলেন আমার মাথায় ধরছে না আমরা বললাম যে দেখেন এখানে একজন উপ ইয়ে আছেন সচিব আছেন বদিউল আলম সাহেব মনে উনি বলছে যে একশো ইবলিসকে একসাথ করলে যে বুদ্ধি বের হবে একজন সচিবের মাথায় তার চেয়ে বেশি বুদ্ধি থাকে তার মানে একজন সচিবকে পরিচালনা করে একটা মন্ত্রণালয় চালানো কিন্তু একটা মানে ছেলে খেলা নয় কিন্তু সেখানে আমরা বলেছি দক্ষ যোগ্য অভিজ্ঞ এই ধরনের লোককে আপনারা যার মধ্যে প্রচণ্ড দেশপ্রেম আছে যার মধ্যে মিশন এবং ভীষণ আছে আপনি তাদেরকে নিয়ে আপনি উপদেষ্টা পরিষদ গঠন করেন এবং তারা জাতিকে কিছু দিতে চাইবে সেটা কারণে আমরা আমরা হতাশ হয়েছি এখন দেখেন বিএনপি গত পনেরো বছর আন্দোলন করেছে এক লক্ষ মামলাতে পঞ্চাশ ষাট লক্ষ লোক জেলে গিয়েছেন মামলা হামলা শিখে রয়েছেন বহু নেতার সকাল সন্ধ্যা পর্যন্ত দিনের পর দিন জেলের বারান্দায় আপনারা ঘুরিয়েছেন গত নির্বাচন আমরা বয়কট করার কথা বলেছি গত নির্বাচনে বিএনপি এবং তার সমমানা কোনো রাজনৈতিক দলের একজন নেতাকর্মী বাড়িতে থাকতে পারেনি এই যে বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের সময় প্রথম দিনেই তো আপনার মির্জা ইসলাম আলমগীর সহ বিএনপির প্রায় দশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এবং প্রত্যেকে ঢালিবাই সহ প্রত্যেকে গ্রেফতার করেছে তাহলে আমাদের তো একটা বৃহৎ একটা অবদান আছে এই নির্বাচনে এই এই আন্দোলনে এই সংগ্রামে আমরা তো গত পনেরো বছর রক্তাক্ত একটা সোপান তৈরি করেছি আন্দোলনের জন্য এই আন্দোলনে কোনো একক কোনো নেতৃত্বে হয়নি কোনো একক নেতৃত্ব হয়নি এখন ধরেন বিভিন্ন রকম ব্যাখ্যা দেওয়া হচ্ছে হ্যাঁ শুধুমাত্র একটা কিন্তু এখন তো আমরা এই আলোচনা দেখছি যে গণবোধনে কার কত ভূমিকা কে সামনে ছিল কে মাঝখানে ছিল কে পেছনে ছিল এরকম একটা বিপ্লব ভাগাভাগির প্রতি বিপ্লব না না এখানে আবার অনেক কল্পকাহিনীও বলা হচ্ছে অনেক কল্প কাহিনী আসল ব্যাপারটা হলো যে কি এই ফ্যাসি শাসিনার থেকে জাতি মুক্তি চা মানে চেয়েছিল এবং জাতিকে এই মুক্তির প্রশ্নে আমরা তাদের মাইন্ডসেট করার জন্য পনেরো বছর অক্লান্ত পরিশ্রম করে গিয়েছি শেখ হাসিনাকে প্রচণ্ড একটা স্বৈরাচারী পরিণত করার জন্য শেখ হাসিনা নিজে একটা মানসিক রোগী হিসাবে জনগণের সামনে উপস্থাপন করার জন্য যা যা করা দরকার আমরা করেছি শেখ হাসিনা নিজে বাধ্য হয়ে বলেছেন যে তার চাকর চারশো কোটি টাকা চুরি করেছেন তাহলে এই অবস্থার মধ্যে তো আমরা শেখ হাসিনার পতন চেয়েছি শেখ হাসিনার পতনের পরে আপনি একটা নির্বাচন আমাদের প্রথম থেকে এই পর্যন্ত একটা কথা যে আপনি একটা নির্বাচন নির্বাচনের মাধ্যমে যাকেই জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে তার পক্ষে আমরা থাকবো আমরা আমরা তাকেই সমর্থন করব। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নির্বাচিত সরকারের নির্বাচিত প্রতিনিধিদের জনগণের প্রতি যে দায়বদ্ধতা থাকে অন্য কারো গতি কোনো দায়বদ্ধতা নাই শেখ তো মোটেই দায়বদ্ধতা ছিল না তিনি কখনো আমি কিন্তু আলোচনাটি আছে যে সংস্কার না করে নির্বাচন দিলে সেই নির্বাচন কতটা টেকসই হবে উন্নয়নের প্রশ্নে জনগণ সংস্কার বলতে আমাকে আমাকে বলেন কি কি বুঝতে যে সংস্কারগুলো নির্বাচন একটি গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত করার সাথে যে সংস্কারগুলো জড়িত বা সম্পর্কিত সেই তো করে নির্বাচন দিতে হবে কি রাজনৈতিক দলগুলো একমত না একানব্বই সনে যখন আপনার এই যে বিচারপতি শাহাবুদ্দিন নব্বই দিনের জন্য ক্ষমতা এসে একটা আপনার আপনার দৃষ্টান্তমূলক নির্বাচন দিয়েছেন তখন তিনি কি সংস্কার করেছেন তিনি শুধুমাত্র প্রশাসনকে সংস্কার করেছেন তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার করেছেন তিনি নির্বাচন কমিশনকে অত্যন্ত দৃঢ়তার সাথে মানে করতে বাধ্য করেছেন এই তো পরবর্তীকালে যে তিনটা নির্বাচন করেছে নব্বই দিনের মাথায় তারা কি এমন মহাভারত সংস্কার করেছে আপনি আমাকে বলেন একটা নির্বাচনের জন্য আপনার কি দরকার একটা নির্বাচনের জন্য একটা মেরুদণ্ড শক্ত একটা নির্বাচন কমিশন দরকার একজন মানে একটা মানে গত তিন তিনবার যে অথর আইনের মধ্যে থেকে কাজ করবে যারা আইনের মধ্যে থেকে কাজ করবে প্রশাসন দরকার যে প্রশাসনটা আপনার নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে এবং আইনশৃঙ্খলা বাহিনী যা দরকার যেটা শৃঙ্খলা বাহিনী আপনার নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয় গত তিনটি নির্বাচনে সেনা সেনাবাহিনী মাঠে ছিলেন কিন্তু নির্বাচন তাদের কোনো মেসিস্রির ক্ষমতা ছিল না তারা পুতুলের মতো ভূমিকা পালন করেছে এবারে আপনার সেনাবাহিনীকে মেস্ট্রি ক্ষমতা দিয়ে আপনি নির্বাচন করেন নির্বাচন করতে কোনো অবস্থাতেই তিরিশে জুনের পরে যাওয়ার কোনো কারণ নাই কোনো যৌক্তিকতা নাই আপনি দেশ একদম উদ্ধার করার জন্য আপনাকে দায়িত্ব দেয় নাই তো সংবিধান রচনা এবং সংবিধান প্রণয়তা এবং সংবিধানের সংস্কার কারা করবেন নির্বাচিত আপনারা এখন যে ভোটার তালিকা হালনাগাদ করতে যদি দশ মাস লাগে তাহলে অলরেডি তিন মাস চলে গেছে ছয় মাসে আমরা অনেকের সাথে কথা বলেছি অনেক বিশেষজ্ঞের সাথে কথা বলেছি ছয় মাসের বেশি ভোটার তালিকা হালনাগাদ করার কথা নয় ছয় মাসের জায়গায় আমরা নয় মাস ধরে নিলাম আপনি নয় মাসের মধ্যে আপনি ভোটার তালিকা হালনাঘাত করেন এরপর আর কি দরকার এরপর তো আর কোনো কিছুর দরকার নেই আপনি যে সংস্কারগুলো করতে চান স্বাস্থ্যগত সংস্কার আপনি আপনার মন্ত্রণালয় যে আছে আপনি আপনি আপনার আপনার মন্ত্রণালয় এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে আপনার কেউ যদি নিকট আত্মীয় স্বজন মারা যায় তাহলে কিন্তু আপনি অ্যাম্বুলেন্স ওই সিন্ডিকেট থেকে নিতে হবে আপনি কিন্তু আপনি আপনার গ্রাম থেকে একটা অ্যাম্বুলেন্স আইনে আপনাকে কিন্তু সেই রোগী কি নিতে না কেন বাজারের আমরা দেখছি সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না বলতে তাদের সেই যোগ্যতা তো নাই তাদের সেই যোগ্যতাটা না একটা মন্ত্রণালয় চালানো তো মানে যাদু ইয়া কি না এটা এটা বাচ্চাদের মানে খেলাধুলার বিষয় তো না আপনার ওই যে বুড়ো বয়সে আপনার নাতি নাতি করে দিয়ে মাথা চুল বাছার বিষয়টা না ওই সিন্ডিকেট ভাঙার যে ক্ষমতাটা যে দক্ষটা দরকার এই আমলাতন্ত্র তো কোনো কাজ করছে না একটা সশানের মতো নিরবতা হচ্ছে পালন করছে সচিবালয় আপনার তাদেরকে উদ্বুদ্ধ করে কাজ করার জন্য আপনার যে ব্যক্তিত্ব আপনার যে কর্তৃত্ব আপনার যে নেতৃত্ব আপনার যে অভিজ্ঞতা আপনার যে দক্ষতা আপনার যে সততা কোনো কিছুতে আপনাদের অনেকের মধ্যেই নাই আমি সবাই কথা বলছি অনেকের মধ্যে নাই যদি বলেন যে অর্থনৈতিক সংস্কার অর্থনীতি চমৎকার সংস্কার করা হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয় যদি বলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজ কি ছিল দশ টাকার কাজকে একশো টাকায় আপনার এটাকে অনুমোদন করা একশো টাকার কাজকে আবার এক হাজার টাকা রূপান্তর করা এক হাজার টাকার কাজকে এক লক্ষ কিছুটা লাগাম টেনে ধরছেন পরিকল্পনা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় ছাড়া আর কোনো মন্ত্রণালয় এই যে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আছে যারা বছরে হাজার হাজার কোটি টাকা লস দিচ্ছেন সেই লসকে আপনি কি আপনি 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 ভাঙতে পেরেছেন আপনি দেখুন একজন শ্রমিক প্রবাসী শ্রমিক যদি আপনার সৌদি আরবে যদি যায় বা মিডিল ইস্টে যায় তাহলে পাকিস্তান থেকে বা ইন্ডিয়া থেকে তার খরচ হয় পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশ থেকে খরচ হচ্ছে পঞ্চাশ লাখ পাঁচ লক্ষ টাকা আপনি সেই সিন্ডিকে হাত দিতে পেরেছেন আপনি সেই সিন্ডিকেটে হাত দেন আপনি হাত দিয়ে দেখেন সেটা অনেক বিমানের টিকিট বাংলাদেশে সবচেয়ে পৃথিবীর ব্যয়বহুল বিমানের টিকিট আপনি সেখানে সংস্কার করতে পেরেছেন আপনি ওই যে লাউঞ্জে গিয়ে পনেরো টাকা দিয়ে কফি খাবে প্রবাসী ওই প্রবাসীরা পনেরো টাকা কফি চায় না প্রবাসীরা চায় বিদেশে আসার পরে হ্যাসেল মুক্ত হয়ে নিরাপদে বাড়িতে ফিরে যাওয়া এবং প্রবাসীরা চায় যে তাদের স্বল্প মূল্যে টিকিটটা চায় এগুলো তো কোনো কিছু দিয়ে আপনি সংস্কারের দৈনদের ছটা করতে পারেন নাই তো তারা আপনারা তো লম্বা লম্বা কথা বলছেন সেলিম ভাই অসংখ্য ধন্যবাদ তাদের মন্ডলী ভাই কি বলবেন অনেকগুলো প্রশ্ন সেলিম ভাই তার আলোচনা রেখেছেন সঠিক বলেছেন যেমন আমি বলি যে সংস্কারের এই এরা তো আসলে এই সরকারটাকে ওনারা ভেবে নিয়েছে একটা মানে এই এনজিও তো এই ওনারা বেশিরভাগই এনজিওতে চাকরি টাকরি করে এসে এটাকে সরকারটাকে এনজিওতে যারা ধরুন চাকরি করেছে অথবা এনজিওর উদ্যোগটা যারা তাদের মধ্যে রাষ্ট্র সংস্কারের ভূমিকা রাখার কি ইচ্ছা অথবা সেই সুযোগটি থাকতে পারে না তাদের ওই এনজিও স্টাইলে কারণ আপনি যখন বলেন একটা গণঅভ্যুত্থানের পরে একটা সরকার যে ক্ষমতায় আসলো এই সরকারটাকে আপনি অরাজনৈতিক সরকার বলেন কিভাবে একটা পলিটিক্যাল ভিশন একটা পলিটিক্যাল ভিশন দিয়ে একটা সরকার উৎখাত হয়েছে এবং আরেকটা সরকার আইসা যখন নির্বাচন দিবে নির্বাচনের কাজ করবে এটা কি অরাজনৈতিক কাজ তো ওনারা বসে অরাজনৈতিক কথা বল এই কারণে এখানে কোনো সমন্বয় সমন্বয় নাই সমন্বয়হীনতা এই কারণে কাজ করছে তো ওনাদের কাছে তো রাজনীতি নেই অথচ এই নির্বাচনটা হচ্ছে প্রধান রাজনীতি একটা সংস্কার সংস্কার তো সারা জীবন চলবে একটার পর একটা সংস্কার আসবে আপনি সংস্কার শেষ করতে পারবেন না ওই যে শেষ করে তাহলে তো চল্লিশ বছর না কাজে আবার মিনিমাম সময় ইলেকশনের ক্ষেত্রে যে ভোটের কথা বললো যে ভোট কতদিন লাগে আপনি আমাদের যে পরিসংখ্যান বিভাগ এদেরকে দায়িত্ব দিয়ে দেন আর এডুকেশনের প্রাইমারি স্কুলকে দায়িত্ব দিয়ে দেন তিন মাসের ভিতরে ভোটার লিস্ট হয়ে যাবে ভোটার তো করাই আছে হালনাঘাত করা এটা করতে তিন মাসের বেশি লাগবে নাকি এগুলো সব অজুহাত আরেকটা হলো যে দেখেন নির্বাচনে কালো টাকা কালো পেশি এবং এই যে যারা যেভাবে আসে এগুলো সংস্কার করা দরকার এবং দলগুলো তো আমি বলবো প্রতিটা রাজনৈতিক দলের সংস্কার হওয়া দরকার মিনিমাম সংস্কার হয়তো পরিপূর্ণ সংস্কার এই ইলেকশনের আগে হবে না যে আসলে যাতে এটা যে রাজনৈতিক দলগুলো করবে সেই বিশ্বাসও বা না এটা হচ্ছে এখন কিন্তু আগে কিন্তু এই বক্তব্যগুলি যে রাজনৈতিক দলের সংস্কার দরকার এই বক্তব্যগুলি কিন্তু প্রকাশ্যে ওইভাবে আসে নাই কিন্তু একটা গণ মধ্য দিয়ে কিন্তু এই বক্তব্যগুলো আসছে এবং এতে করে জন আকাঙ্ক্ষায় এবং দায়বদ্ধতা বেড়ে যাচ্ছে এগুলো করতেই হবে আজকে হোক কালকে হোক রাজনৈতিক দলগুলোকে এটা করতে হবে আর দেখেন প্রশাসনের কথা বললেন সেলিম সাহেব আপনি দেখেন ডক্টর ইনুস সাহেব কোথায় বসেন ওনার অফিস কোনটা প্রাইম মিনিস্টারের অফিস যেটা আমি জানি না আপনি জানেন কি না উনি কি ওনার আরেকটা অফিস আছে সচিবালয়ে আছে না উনি কি এই পর্যন্তই তিন মাসের ভিতরে একটি বারের জন্য সচিবালয়ের অফিসে বসেছেন যেখানে সমস্ত আমলারা থাকে যেখানে সমস্ত আমলারা এই এই উপদেষ্টাদের পরেই বা আমি বলবো যে এই আমলারাই কিন্তু দেশ চালায় কিন্তু আপনি কিন্তু এই আমলাদের সাথে আপনার কিন্তু যোগাযোগ নেই আপনার বিচ্ছিন্নতা আপনি বসে থাকেন এই অ্যালেনবাড়ির রোডে আর আমলারা থাকে ওইখানে ওইটার জায়গাটারে কি বলে তোপখানা রোড তোপখানা রোডে তো এই যে গ্যাপ তোপখানা রোড আর এলেনবাড়ির এই গ্যাপটা ডক্টর ইনুস সাহেব পূরণ করতে পারে না কারণ হলো উনি এখনো এনজিও স্টাইল মানে সচিবালয়ের যে কর্মকাণ্ড অথবা সচিবদের কর্মকাণ্ড সেটি কি পরিচালনার জন্য সচিবালয়ে যেতেই হবে তিনি তো ওদের কাছাকাছি থাকলে যে একটা একটা সচিব ও টেলিফোন করে ফাইল দিল ফাইলটা নিয়ে আসলো এটা এক জিনিস আর উনি যখন ওইখানে বসে প্রতিনিয়ত তাদের সাথে ইন্টারাকশন হয় ইন্টারাকশন হয় এর মধ্য থেকে সচিবরাও ওনার কাছ থেকে শিখবে উনিও সচিবদের কাছ থেকে শিখবে আমার মনে হয় এই কাজটা এখনো পর্যন্ত পরিস্থিতির একটা যদি ঠিক না হয় এদেরকে যদি ঠিক না করে এখনো পর্যন্ত ঠিক করে পারে পারেনি এখন কে পারছে না কেন পরিপূর্ণভাবে স্বাভাবিক হচ্ছে না পরিপূর্ণ পরিপূর্ণভাবে স্বাভাবিক হচ্ছে না আপনাদের যে পুলিশ সংস্কার কমিশন আছে এই কমিশন কি বলছে আপনারা কি বলছেন সমস্ত যারা চাকরির থেকে চলে গেছে তাদেরকে নিয়ে এসে আপনারা খালি এইখানেও কিন্তু আওয়ামী লীগের বাইরে দলীয় খোঁজা হচ্ছে ওই রকম দলীয় খুঁজতে তো হবে না এই যারা আছে এর মধ্য থেকেই যারা মোস্ট প্রফেশনাল আছে এখন এর বাইরে তো আপনি পাবেন না জি আপনি তো ওই মন্ত্রণালয়টা ব্যান্ড করে দিতে পারেন না এর মধ্য থেকে যোগ্যতারকে নিয়ে আসা এখানে খুব এই পুলিশ প্রশাসনকে সাংঘাতিকভাবে যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটর করা দরকার আমি বলল করি যে আমাদের স্বরাষ্ট্র যে যে উপদেষ্টা আছে উনি ঠিক মতন মনিটর করতে পারছেন না পারছেন না বিধায় হ্যাঁ উনি ওই ওই সেনাবাহিনীর স্টাইলে সেনাবাহিনীর ভিতরে তো অর্ডার দিলে একটা অর্ডার দিলে ডিসপোজাল তো অটোমেটিক্যালি চলে যায় উনি সেটা ভাইভাবে বসে আসছেন কিনা আমি জানি না পুলিশের অর্ডার ওইভাবে যায় না ভাই তার আগে একটু শুনতে চাই আপনার কাছ থেকে যে সরকার যে প্রক্রিয়ায় কাজ করছে সেই জায়গা থেকে আমলাদের সাথে দূরত্ব জনগণের সাথে দূরত্ব আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দূরত্ব একটা তৈরি হয়েছে ইতিমধ্যে যেটি ডালিবাই বললেন আপনি কি সেটি মনে করেন আমি সেটা মনে করি মনে করার কারণটা হলো যে প্রথমে আসলে উপদেষ্টা পরিষদ যেটা গঠন করা হয়েছে সেটা আমরা আশাহত হয়েছি আমরা এই চাইতে আরও যোগ্য দক্ষ লোকদের সমন্বয়ে আমরা উপদেষ্টা পরিষদটাকে আপনার আমরা কামনা করেছিলাম এখানে অনেক 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 আপনার দেশপ্রেমিক এবং সৎযোগ্য লোক ছিল তাদেরকে আসলে অবহেলা করা হয়েছে অথবা যে কোনো কারণ তাদেরকে সেখানে আমরা সম্পৃক্ত করতে পারি নাই সেটা জের আমাদেরকে টানতে হচ্ছে কিন্তু যেই কারণে আমি বলছি যে এখানে সংস্কার কমিটিতে যারা আছেন তারা দয়া করে আপনারা এমন কোনো প্রস্তাব দেবেন না যে প্রস্তাবটা আপনারা এখানে এটা মানাতে পারবেন না যে প্রস্তাবটা আপনারা আপনার জাতির সামনে উপস্থাপন করলে আপনার নিজেরা হেয়া প্রতিপন্ন হবেন ধরুন যে কিছু কিছু অর্বাচীন কিছু কিছু উন্মাদ আছেন যারা এখন কথা বলছেন যে পিয়ার পদ্ধতিতে ভোট এখন যখন জিজ্ঞাসা করি এটা কোথায় আছে বলো যে এটা সুইডেনে আছে ডেনমার্কে আছে নরওয়েতে আছে সুইডেন ডেনমার্ক নরওয়ে যেখানেতে শত শত বছরের গণতন্ত্রের ইতিহাস শতভাগ শিক্ষিত সেই প মানে প্রক্রিয়াটা আপনার এই চালাতে পারবেন না তো আমরা আপনার যে সাতচল্লিশ সালের পদ থেকে যে পদ্ধতিতে ভোট দিয়ে আসছি আমরা সেই পদ্ধতিতেই ভোটটা চাচ্ছি আপনারা যারা এই সংস্কারে আছেন তারা আমাদের কথাগুলো শোনেন এবং মনোযোগ দিয়ে শোনেন যে পদ্ধতিতে আমরা অতীতে ভোট দিয়ে আসছি আমরা বর্তমানে সেই পদ্ধতিতে ভোট দিতে চাই এবং ভোটের মেয়াদ হতে হবে 5 বছর আপনি এটাকে কোনো রকম মেয়াদ বাড়াতো যাবেন না কমার কথা স্বপ্ন চিন্তা করবেন না দ্বিতীয় কথা হলো যে জাতীয় সংসদের 4 বছরের একটা আলোচনা আমরা শুনছি 4 বছরের আলোচনা আমি বল 5 বছরে 20 বছরে ইলেকশন হবে পাঁচটা আর 20 বছরে পাঁচ পাঁচ বছর করলে চারটা তাহলে এই 20 বছরের মধ্যেই তো আপনি একটা নির্বাচনে যেখানে শত শত কোটি টাকা হাজার কোটি টাকা আপনি অতিরিক্ত ব্যয় করতে যাবেন কেন আপনাকে এই ধরনের চিন্তা করার অধিকার কে দিয়েছে আপনাকে তো এই অধিকার দেওয়া হয়নি আর জাতীয় সংসদ নির্বাচন এটা সর্বাগ্যে হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি অন্য কোন নির্বাচন করেন সেটা হবে আত্মঘাতী আমরা আপনারা এই ধরনের শুনছি যে স্থানীয় সরকারের নির্বাচন আমরা বললাম তো আমরা বসে বসে তো আঙ্গুল চুষব না আমরা সর্ব গ্যাসে আমরা শেখ হাসিনার মতো একটা মানসিক বিরুদ্ধে আমরা যদি বুকচিতি আন্দোলন করতে পারি তাহলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের কোনো আপনার শনি মঙ্গলবার লাগবে নাকি এসব বিপজ্জনক চিন্তাচারা না যাওয়ার জন্য আমরা দেশপ্রেমিক হিসাবে আমরা দেশের একজন সুনাগরিক হিসাবে আমরা পঞ্চাশ বছরের অধিক রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে আমরা বলতে চাই আপনারা এই ধরনের বিপজ্জনক পথে যাবেন না আমরা আপনাদের প্রতি অনুরোধ করবো যে আপনারা যেটা মানে যে জন্য এসছেন একটা সুস্থ নির্বাচন দেওয়ার জন্য একটা সুস্থ নির্বাচনের জন্য আপনার যা যা সংস্কার করা দরকার আপনি তাই করেন ধরেন আপনার নির্বাচনের মধ্যে তো কিছু কিছু সংস্কার হয়ে হয়ে নির্বাচন হয়েছে যেমন একটা মিথ্যাচার যে আপনি তিন লাখ টাকার বেশি খরচ নেই বলে একটা সব হরফনামা দিতে দিতে হয় নির্বাচিত হওয়ার থেকে আপনি এটা একটা একটা এটা আপনি উড্ড করেন আপনি ধরেন কালার পোস্টার বাদ দিয়েছেন ব্যানার বাদ দিয়েছেন পোস্টার তো বাদ দেন কালো টাকার যে কালো টাকার উৎস আমি আপনাকে বলি একজন সংসদ সদস্যকে তো তার ছবি সহ পরিচিত করতে হয় না একজন সংসদ সদস্য তো ডোর টু ডোর ভোট দেওয়ার দরকার নাই আপনি নির্বাচন কমিশনের উদ্যোগে আপনি একাধিক ধরেন পরিচিতি সভা করলেন দশজন সেখানে ক্যান্ডিডেট আছে পাঁচজন ক্যান্ডিডেট আছে পাঁচজন সেখানে জনগণের সামনে বক্তব্য রাখবে রাষ্ট্রতার খরচ পরিচালনা করবে তাইলে তো হয়ে যায় তাইলে তো হয়ে যায় আপনি ওই সংস্কারগুলো করেন নির্বাচনটাকে কালো টাকা কাঠামোর মধ্যে নিয়ে আসা একটা কাঠামোর মধ্যে কাঠামোর কৌঠা মানে কৌশলটাকে আপনি একটা সংস্কার করেন একটা কাঠামোর মধ্যে নিয়ে আসেন একটা জব দিতার মধ্যে নিয়ে আসেন আপনি ওগুলোর দিকে যান আমরা ওগুলাতে আমরা আমরা আপনাদের সমর্থন করবো যে আরো আলোচনা শুনবো সাদা অসংখ্য ধন্যবাদ একটা বিরতিতে যাবো আত্মাল প্রশ্নটি রেখে দেয় সংস্কার নির্বাচনের প্রশ্নে বিগত ফ্যাসিস্ট সরকার নির্বাচন করতে পারবে কি পারবে না নির্বাচন বা রাজনীতিতে অংশ নিতে গেলে অবশ্যই তার আগে তাদের বিচার হতে হবে এই প্রসঙ্গগুলো যখন আলোচনা হচ্ছে আগামী নির্বাচনে বাংলাদেশের সাথে যে রাষ্ট্রগুলোর সাথে উন্নয়ন রাজনীতি সরাসরি সম্পর্ক বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রসঙ্গ নানাভাবেই আলোচনায় আসে এই প্রসঙ্গগুলো আগামী দিনে কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে আমাদের একটি অংশগ্রহণমূলক এবং যৌক্তিক প্রেক্ষাপটের ভিত্তিতে যে নির্বাচন আমরা প্রত্যাশা করছি এই এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম বিরতি থেকে ফিরে এসে শুনবো প্রিয় দশক আপনারা আমাদের নিয়মিত আজন টেবিলটে অনুষ্ঠান ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি সঙ্গী থাকুন দর্শক বিরতির পর আরও একবার স্বাগত টেবিলটাকে অনুষ্ঠানে সঙ্গে আছি ডক্টর হক সংস্কার নির্বাচন এই শিরোনাম কিংবা এই প্রসঙ্গ ধরে এই আলোচনায় আতর রহমান ডালি ভাই যে প্রশ্নটি রেখে যাওয়া আসলে আগামী দিনের সংস্কার নির্বাচন প্রতিবেশী রাষ্ট্রের প্রভাব আওয়ামী লীগ নির্বাচন রাজনীতি করতে পারবে কি পারবে না এবং ক্ষেত্রে বলা হচ্ছে বিচার না হওয়া পর্যন্ত সে কিছুই করতে পারবে না ধন্যবাদ আপনাকে অবশ্যই আওয়ামী লীগ দেশে যে অপরাধ করছে এই অপরাধগুলো আসলে তো সাধারণ ক্রাইম না মানবতা বিরোধী অপরাধ করেছে এই জন্য তাদের কিন্তু ওই ট্রাইব্যুনালে বিচার হচ্ছে এবং মানবতাবিরোধী ক্রাইমে যারা জড়িত তাদেরকে আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যায় না এবং পৃথিবীতে কোথাও আমার জানা নেই যে যারা মানবতাবিরোধী অপরাধে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের এই চিহ্নিত আমার জানা মতে আওয়ামী লীগের এই তিনশো সংসদ সদস্য এবং আগের দুই পার্লামেন্টে যারা ছিল এরকম আরও একশো সংসদ সদস্য মন্ত্রিপরিষদ সদস্য এবং শেখ হাসিনার যে পরিবার এরা সকলেই মানবতা মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত এবং দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আমরা কোনো দলকে যে নিষিদ্ধ করা ন অ্যাজ এ ডেমোক্রেটিক পার্টি অ্যাজ এ মডার্ন ডেমোক্রেটিক পার্টি বিএনপি এটা মনে করে না বিএনপি কম্পিট করতে চায় কিন্তু কাদের সাথে কম বিএনপি কোনো মানবতা মানবতাবিরোধী ক্রাইম যারা করেছেন তাদের সাথে কম্পিট করবে না আওয়ামী লীগ যদি শুদ্ধ হইয়া বিরোধী এই ক্রাইম থেকে তারা শুদ্ধ হইয়া জনগণের কাছে ক্ষমা চেয়ে তারা রাজনীতিতে আসতে পারে মানে ক্ষমা চাইলে কি তাদের অপরাধ মোচন হয়ে যাবে না তাদের তো বিচার হবে ওটা রাজনৈতিক দল ক্ষমা চাবে বিচার হবে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে আর রাজনৈতিক দল হিসাবে জনগণের কাছে তাদেরকে ক্ষমা চাই যে আমরা রাজনৈতিক দল হিসাবে যে অন্যায় এবং অপকর্ম যে দুর্নীতি যে মানব অপরাধ করেছি এই জন্য আমরা জনগণের কাছে ক্ষমা চাই জনগণ যাতে আমাদেরকে সেই ক্ষমা করে তখন তারা যদি ইলেকশনে আসে জনগণ যদি তাদের ভোট দেয় ভালো আর ভোট না দিলে জনগণেরই একমাত্র অধিকার আছে তাদেরকে নিষিদ্ধ করার এইখানে আপনি একটা উন্নত গুরুত্বপূর্ণ কথা ওই প্রসঙ্গে যাওয়ার আগে বিএনপি খুব কৌশলে এগোচ্ছে কিনা আওয়ামী লীগের প্রশ্নে এরকম একটা আলোচনা আছে না বিএনপি তো একটা রাজনৈতিক দলকে অবশ্যই হতে হয় আর বিএনপির মতো একটা বৃহৎ রাজনৈতিক দল অবশ্যই কৌশলে আমরা তো স্টান্টলি সবকিছু বলে দিতে পারি না বিএনপি এখন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জোট হিসাবেও যদি বলেন সর্ববৃহৎ রাজনৈতিক জোট বিএনপি দেখা যায় বিএনপিকে অত্যন্ত চিন্তা ভাবনা করে বিএনপিকে কথা বলতে হয় জি ভারতের ভারতের প্রসঙ্গ প্রসঙ্গ ধরেন আমাদের দুর্ভাগ্য বাংলাদেশের যে ভারতের একেবারে প্যাটের ভিতরে আমরা বাংলাদেশ অবস্থিত এবং ভারত আমাদের বন্ধু দেশ একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের ভারত সহযোগিতা করেছেন এটা যেমনিভাবে ঠিক এই সহযোগিতার কারণে তারা বাংলাদেশ থেকে এর থেকে অনেক বেশি গ্রহণ করেছে কিন্তু এটা ভারত কখনই স্বীকার করে না আজকে বাংলাদেশ থাকার কারণে ভারতের এই উত্তর পূর্ব অঞ্চলে তাদের সেনাবাহিনী এখানে মোতায়েন করতে হয় না বিশাল খরচ ভারতের বেঁচে যায় তারপরে সেভেন সিস্টার্সে ভারতের যে ভারতের যে চিন্তা সেভেন সিস্টার্স দিয়ে কারণ এরা ভারতের মানে তারা মানে জাতি হিসাবে তারা ভারতীয় না তাদের অ্যাথেনিটিসিটি কেউ কিন্তু ভারতীয় নেই তারা পার্বত্য অথবা চীন ওদের সাথে তাদের অ্যাথেনিটিসিটির মিল আছে এই জন্য তারা দীর্ঘদিন যাবৎ এখানে কিন্তু স্বাধীনতার সংগ্রাম করছে সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি মানে শুধু নিউট্রাল দ্বারায় থাকে সেখানে ভারতের সিকিউরিটির প্রশ্নে অনেক প্রবলেম সেই প্রশ্নে ভারত সবসময় কিন্তু বাংলাদেশকে তার কুক্ষিগত করতে চায় যেটা কখনই উচিত না এই নীতি থেকে ভারতকে সরে আসতে ভারত বাংলাদেশে শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পরে ভারত মনে করছে যে সে তার কলোনিকে হারাইলো এখন আমাদের সামনে আরেকটা বিপদ আছে ভারত যেহেতু আমেরিকাতে ট্রাম্পের সরকার ক্ষমতায় আসছে ট্রাম্প অত্যন্ত চীন বিরোধী চীনের বিরুদ্ধে যদি ট্রাম্প পদক্ষেপ গ্রহণ করে সে আরও বেশি ভারতের উপরে নির্ভরশীল হইতে হবে এবং ভারতের উপরে যদি সে নির্ভরশীল হয় ভারত তখন বাংলাদেশকে তাদের মানে আরেক গোলামিতে আনার জন্য আমেরিকার সাথে চুক্তিবদ্ধ হবে যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় আমরা তোমার লাঠিয়াল হিসাবে কাজ হবে করবো এই প্রসঙ্গে শেষ মন্তব্য সেলিমে আসতে চাই যে আগামী নির্বাচনে এবং এই সংস্কার কিংবা রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে রাজনৈতিক দলগুলোর যে ভাবনা সেই ভাবনা গণব্যর্থনে যে কারণে সৃষ্টি হয়েছে বিগত সরকারের যে বিতর্কিত যে ভূমিকা জনগণের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিরুদ্ধে এই জায়গাতে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে বা জনগণই আওয়ামী লীগের বিচার করবে নির্বাচনে বা রাজনীতির প্রেক্ষাপটে এই জায়গাতে কতটা ভরসা রাখা যায় না দেখুন আমি কিন্তু আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল মনে করি না এটা একটা ফ্যাসির সংগঠন এটা একটা আপনার শেখাসিনার মতো একটা উন্মাদের একটা একটা ক্লাব এটা কোনো সুস্থ সবল লোক আওয়ামী করে এটা আমি মনে করি না কারণ এদের মানে চিন্তা চেতনাটাই আলাদা এই যে এত বড় একটা গণ অভ্যর্থন হয়েছে একটা এতগুলো মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে তাদের মধ্যে কোনো অনুশোচনা বোধ নাই তারা দেশটাকে যে লুণ্ঠন করে একদম একদম ফোকলা বানিয়ে দিয়েছে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ঋণ নিয়ে দেশটাকে যে একদম মানে ভিক্ষুকে জাতিতে পরিণত করে দিয়েছে এই ব্যাপারে তাদের কোনো অনুশোচনা নেই সুতরাং প্রথমেই গণহত্যার দায়ে তাদের বিচার করতে হবে অর্থনীতি ধ্বংস করা যায় অপ্রয়োজনীয় প্রজেক্ট ধরুন পায়রা বন্দর মতো প্রজেক্ট তারা হাতে নিয়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছে তারা কর্ণফুলি টানেলের মতো টানেল নিয়ে আপনার অপ্রয়োজনীয়ভাবে তারা সেটা দেশে অর্থনীতি ধ্বংস করেছে তারা পদ্মা সেতুতে রেল যেখানে প্রতি মাসে ভর্তুকি দিতে হবে প্রতি পদ্মা সেতুতে রেল দিয়ে এখানে আওয়ামী লীগের বিচার হতে হবে বিভিন্নভাবে অর্থনীতিকে ধ্বংস করার জন্য তাদেরকে বিচার করতে হবে তারপর গণহত্যা দায় তাদেরকে বিচার করতে হবে গণতন্ত্রকে হত্যা করা দায় তাদেরকে বিচার করতে হবে ভোটারবিহীন নির্বাচন করে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা দখল রাখার জন্য তাদেরকে বিচার করতে হবে এই বিচারের কাজ সম্পূর্ণ হওয়ার পরেই আওয়ামী লীগ নির্বাচন আসতে পারবে কি পারবে না সেই ব্যাপারে তখন তারা জনগণ হোক সরকারও তারা সিদ্ধান্ত নেবে এবং এর আগে দিয়ে এটা সিদ্ধান্ত নেওয়ার মানে মালিক আমরা কেউ নই আমরা এই ব্যাপারে আমরা যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করা হয়েছে আমরা তার প্রতি আস্থা রাখতে চাই পাশাপাশি দেশের আজকে আপনার আপনি দেখেছেন যে কর্ণফুলি টানেলে আপনার কি পরিমাণ লস দিতে হচ্ছে এবং কর্ণফুলি টানেলে এই প্রশ্নটি একটু আলোচনা নিয়ে আসি সেটি হচ্ছে যে আওয়ামী লীগের প্রশ্নে পার্শ্ববর্তী দেশের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর উপরে কোনো চাপ আছে দেখুন আওয়ামী লীগের প্রশ্নে পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশ ভারত তো ধরেন আমাদের প্রতিবেশী এমন প্রতিবেশী তো আর বদল করা যদি যেত তাহলে আমরা প্রতিবেশীটাকে বদল করে ফেলতে পারতাম কিন্তু ভারতের আগ্রাসী মনোভাবের কারণে ভারত কিন্তু প্রতিবেশীদের দ্বারা নিগৃহীত এবং প্রতিবেশীদের দ্বারা তারা আপনার তাদের কাছে অসম্মানিত আপনার মালদ্বীপের মতো ক্ষুদ্র রাষ্ট্র ভারতকে চোখ রাঙিয়ে কথা বলে শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে নেপাল ভারতের বিরুদ্ধে পাকিস্তান ভারতের বিরুদ্ধে আফগানিস্তান ভারতের বিরুদ্ধে ভারতের আশেপাশে কোনো বন্ধু নাই কারণ ভারতের কর্তৃত্ববাদী মনোভাব ভারত যদি মনে করে যে তাদের পাতাটাদেরকে এখানে এনে বসাবে তাহলে ওই পরিণতি শেখ মতো হবে ক বছর টিকতে পারছে শেখ হাসিনা তো মনে করেছে কেয়ামত পুজো থাকবে আর আওয়ামী লীগ মনে করেছে এটা কেমতে পরক্ষমতা থাকবে কিন্তু এইভাবে যে উলঙ্গভাবে পালিয়ে যেতে হবে এটা তারা মনে করে নাই এটা ভারতও মনে করে নাই ভারত এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কিন্তু এই যে মানে গণতন্ত্রহীনতার মধ্যে দিয়ে ভারত চাইলেই যে একটা রাষ্ট্রকে ধরুন আমরা ভারত যেটা চায় যদি ভারত যদি করিরোধ চায় আপনার ভারত যদি ট্রানজিট চায় আমরা তো এটার বিপক্ষে নই কারণ আপনার এখন যেই কিন্তু সেটি স্পষ্টতার ভিত্তিতে হতে হবে না সেটা মানে জবাবদিহিতার মধ্যে হতে হবে সেটা স্পষ্টতার মধ্যে হতে হবে সারা পৃথিবী এখন খোলা ইউরোপিয়ান ইউনিয়ন শব্দের যদি এক হতে পারে এক মুদ্রা হতে পারে তাহলে ভারত যদি তাদের ত্রিপুরাতে যাওয়ার জন্য যদি আমাদের ট্রানজিট চায় আমরা ট্রানজিট দিতে আমাদের অবশ্যই দিতে হবে ভারত আমাদের যে পানি আটকিয়ে রেখেছে সেই পানির ন্যায্যতা আমাদের মধ্যে দিতে হবে আপনার ভারত যেমন আমাদের বাণিজ্যের অসম্ভবতা ভারতে আমরা রপ্তানি করি এক টাকা ভারত আমাদের কাছে রপ্তানি করে অনেক ভিত্তিতে আমরা কিন্তু বন্ধুত্ব শেষ লাইনটি শুনবো শেষ লাইন কি বলবেন না শেষ লাইনটা হল যে আমরা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন যে সরকারটা আছে সরকারকে বলবো আপনারা প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপটা দেন এইটার জন্য সবাই উন্মুখ হয়ে আছে আমরা পনেরো বছর পর্যন্ত উন্মুখ হয়ে আছি পনেরো বছরে অনেক যাদের বয়স আজকে আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর তারা ভোট কি জিনিস দেখে নাই তারা ভোট ভুলে গেছে সুতরাং তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আমাদের নিজের জীবন জীবন বিসর্জন দিয়েছি আমরা এই সরকার কাছে বলতে চাই যে আপনারা দয়া করে যত দ্রুততার সাথে পারেন একটা নির্বাচন দিয়ে অরকার শেষ ক্ষমতা ছোট্ট করে শেষে কি বলবেন শেষে যেটা বলতে চাই আমরা এখনো এই উপদেষ্টা পরিষদ যারা আছে তাদের উপরে পরিপূর্ণ আস্থা হারাতে চাই না আমরা তাদের উপরে আস্থা রাখতে চাই এবং তাদের যে ভুলভ্রান্তিগুলো আছে এগুলি শুধরে অতি দ্রুত তারা নির্বাচনের পথে হাঁটুক কারণ নির্বাচন একটা নির্বাচিত সরকার যেভাবে দেশ পরিচালনা করতে পারে অনির্বাচিত সরকার এবং বিশেষ করে ওনাদের মতো মানে একেবারেই যাদের কর আমার মনে হয় না তাদের এই যে এই উপদেষ্টা পরিষদের মিটিং সপ্তাহে সপ্তাহে আগে যে মন্ত্রী পরিষদের মিটিং হতো উপদেষ্টা পরিষদের সেই ধরনের মিটিং হয় কি না তো নিয়মিত বিভিন্ন উপদেষ্টা পরিষদের মিটিংগুলো তো হচ্ছে আমরা তো তাই জানি গণমাধ্যমে আমি ওই রকম দেখি নাই যে প্রতিনিয়ত হচ্ছে তারা প্রয়োজনে বসেন কিন্তু আগে যেটা ক্যাবিনেট মিটিং প্রত্যেক সপ্তাহের সোমবারে ক্যাবিনেট মিটিং ইট ওয়াজ এ মাস্ট আমার জানা মতে তাদের এইভাবে নাই শেষ এবং শেষ হচ্ছে যত দ্রুত পারেন আপনারা নির্বাচনের পথে ধাবিত হন অন্য কোনো ধরনের চিন্তা মাথায় নিয়ে আগায়েন না তাহলে আমও যাবে সালাও যাবে আপনাদের সব কিছু যাবে বাংলাদেশের জনগণ কিন্তু অত্যন্ত ভদ্র তারা তাদের উপকার করেন তাদের কাজ করেন তারা আপনাকে সেলুট দিবে আবার যদি উল্টা পথে হাঁটেন তাইলে আপনাদের কাপড়টা মিনিট বাংলাদেশের লোক আতর রহমান ঢালি এবং সাদা হোসেন সেলিম আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ